আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি আরও নতুন একটি ভিডিও দেখার জন্য। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। আর সেই রেসিপিটি হচ্ছে চিকেন দিয়ে। আর চিকেন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি, বিভিন্ন ধরনের রেসিপি করি। আর আজকে আমি এই চিকেনটা দিয়ে চিলি চিকেন আপনাদেরকে তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের স্বাদে খুবই সহজে ঘরোয়াভাবে কিভাবে এই চিলি চিকেনটা তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিওটা প্লিজ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো চিলি চিকেন রান্না করার জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণ হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু হাড় নিতেও পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা, রসুন এবং জিরা পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে ছিল। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। প্রথমে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন মতো আবারও দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে। দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিব। মিক্স করতে করতে যখন এটা একটা আঠালো ভাব চলে আসবে তখন এটা বুঝতে হবে যে মিক্স করা হয়ে গেছে। দেখুন আমার মিক্সটা কিন্তু একদম আঠালো ভাব হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে সে পর্যায়ে আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি চিকেনগুলি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। এখন খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে এই চিকেনগুলিকে ভেজে নিতে হবে। অপেক্ষা করছি চিকেনটা এক পাশ হওয়া পর্যন্ত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটা পাশ উল্টে দিচ্ছি, একটু ব্রাউন কালার হয়ে গেছে এক পাশ, আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে ধৈর্য সহকারে আমি চিকেনগুলিকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে এই চিকেনগুলো, দেখুন এখন কিন্তু ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে চিকেনগুলি। আর এই চিকেনগুলি ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে। আপনারাও একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন। আর এদিকে আমি একটা সস রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, 2 চা চামচ দিয়ে দিয়েছি সয়া সস। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ। আপনারা কিন্তু ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি টেস্টি সল্ট, এখানে আমি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। রেড চিলি সসটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সসটা আমি রেডি করে এক পাশে রেখে দিয়েছি। আর যেই তেলটা ছিল সেই তেলটাতেই আমি একটু আদা এবং একটু রসুন পেস্ট দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো আমি কিভাবে কেটে নিয়েছি, আমি কিউব করে পেঁয়াজটাকে কিন্তু কেটে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি।
পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম। এখানে আমি লাল এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর সাথে চার পাঁচটা কাঁচামরিচও মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সবুজ ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুইটা কালার দিয়েছি ক্যাপসিকাম, লাল এবং সবুজ দিয়ে এগুলিকে আমি একটু ভেজে নিব। এই ক্যাপসিকামটা আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। সসটা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখন হাই হিটে আছে। আমরা জানি কিন্তু যে চাইনিজ রান্নাগুলি হাই হিটেই করতে হয়। এটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এক কাপ পরিমাণ। পানিটা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এদিকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ দিয়ে আমি পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে নিব। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা এই পানিটার সাথে মিক্স করে নিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। আর এদিকে কিন্তু এই পানিটা বলক চলে আসছে। এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখুন এই রান্নাটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে, একটা জুসি ভাব চলে এসেছে। দুইবারে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, প্রথমেই সবটা দিবেন না, এতে কিন্তু বেশি আঠালো হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য একটু বুঝে দিতে হবে। দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, যে চিকেনগুলি ভেজে রেখেছি, দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর একটা আঠালো আঠালো ভাব, জুসিনেস কিন্তু চলে এসেছে। এখন আমি আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে, একদম পাতলাও না আবার কিন্তু একদম গাঢ়ও না। তিন থেকে চার মিনিট রান্না করার পর আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি আর চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন বন্ধুরা আমার চিলি চিকেনটা কিন্তু একদম রেডি, কতটা সুন্দর কালার এসেছে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর চিকেনটা কিন্তু অনেক সফট হয়েছে আর এই গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।